नमस्कार सकल के प्रीति शुभेच्छा। आमी एस्ट्रोलॉजर तपन शास्त्री बोलछी। एर आगे अनेक किछु कथा बोलेछि, आपनारा शुनछेन देखछेन, अनेके उपकृत होच्छेन, कमेंट दिच्छेन, लाइक दिच्छेन, सबस्क्राइब करछेन, आमार खूब भालो लागछे। जार फले अनुष्ठान अत शत काजेर माझखानेओ जे अनुष्ठान करते आमार भालो लागछे, जे आपनादेर सम्बन्धे किछु बोलते पारछि बा आपनादेर किछु दिते पारछि। तो आजके आमी बोलबो 2022 सालेर नवेम्बर मास केमन जाबे राशि अनुयायी, কোন রাশির কি যাবে নভেম্বর মাসটা, কি সতর্কতা অবলম্বন করার দরকার সে সম্বন্ধে বলবো। জিস্ট আমি কিন্তু ডিটেলসে যাই না, কারণ ইউটিউবে প্রোগ্রাম ছোট্ট করে বলতে হয়, নাহলে মানুষ দেখবে না। জিস্ট আপনারা কিন্তু নিয়ে নেবেন এবং জিস্ট যেটা বলে দেবো সেটাই কিন্তু ঘটনার ঘনঘটা, সেটাই কিন্তু ঘটবে। আমি বলবো মেষ রাশি সম্বন্ধে। মেষ রাশির ক্ষেত্রে রাহুর এখন অবস্থান, যার ফলে শরীর স্বাস্থ্যর দিক খারাপ যাবে, হঠাৎ দুর্ঘটনা হয়ে যেতে পারে, মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে, কারণ রাহুর অবস্থান ওখানে মেষ রাশিতে, গোচরে এখন ট্র্যানজিট রাহু ওখানে বর্তমান, যার ফলে রাহু হচ্ছে হঠাৎ দুর্ঘটনার কারাগ্রহ, মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে। রাহু হচ্ছে ব্যাংকের বই খাড়ি করিয়ে দেয়। মেষ রাশির ক্ষেত্রে নভেম্বর মাসটা কিন্তু অনেক খরচাপত্র হয়ে যাবে, মানসিক একটা অস্থিরতা দেখা দেবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তার বিষয় থাকবে। যারা পড়াশোনা করছে তাদের কিন্তু আবার বিদেশ যাত্রা। মেষ হচ্ছে চর রাশি, চর রাশিতে রাহুর অবস্থান, রাহু শুক্র সব বিদেশ ব্যাপারটা দেখে। তো যারা বিদেশে যাত্রার জন্য অনেকদিন থেকে মুখিয়ে আছেন তারা কিন্তু এই মাসে একটা সুযোগ সুবিধা পাবে, অফার লেটার পাবে বা যাওয়ার একটা পথটা প্রশস্ত হবে। যাদের মেষ রাশি নভেম্বর মাস 2022 তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে। বাকি মেষ রাশির ক্ষেত্রে কিছু খারাপ আছে, সেদিকে একটু সচেতন অবলম্বন করা দরকার। কর্মক্ষেত্রের সুবাদে বলেছি বারবার, যারা কর্ম করছেন বিদেশে যাচ্ছেন যেতে পারছেন না, তারা কর্মসূত্রে যাবে। আর নতুন বিদেশে পড়াশোনার জন্য যেটা বললাম ছাত্রছাত্রীর জন্য, সেটাও কিন্তু হতে পারে এই নভেম্বর মাসেই, কিন্তু ক্লিক করতে পারে জায়গাটা কিন্তু। এবং পত্নীর শরীর নিয়ে সমস্ত, মানে স্ত্রীর শরীর খাওয়াটা ভালো যাবে না, মানসিক একটা অস্থিরতা দেখা দেবে, স্ত্রীর সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে। কারণ রাহু হচ্ছে মেষে বসে আছে, মানে রাহু হচ্ছে নপুংস হিজড়ে গ্রহ, না ম্যাসকুলিন জেন্ডার ফেমিনাইন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটা কিন্তু প্রবলভাবে দেখা দেবে, স্ত্রী স্বামীকে সন্দেহ করবে, স্বামী স্ত্রীকে সন্দেহ করবে, এই নিয়ে একটা অশান্তি ডিস্টার্ব এটা কিন্তু হতে পারে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের অবস্থান বর্তমানে, তো বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বলবো কিছুটা ভালো আছে। অর্থনৈতিক যে পরিস্থিতি খারাপ ছিল নভেম্বর মাসটা, অনেকটা ভালো পথ দেখা দিতে পারে, মানসিক একটা অস্থিরতা যেটা চলছিল সেটা ভালো হবে, হঠাৎ করে একটা অর্থ পেতে পারে। নভেম্বর মাসে যারা বৃষ রাশি তারা লটারি কাটতে পারেন, নভেম্বর মাসে যাদের বৃষ রাশি তারা লটারি কাটতে পারেন, লাস্টের সংখ্যা 7 যদি হয় খুব ভালো হয়। এবং তার সাথে আমি বলবো 5, 7 আর 5 লাস্টের সংখ্যা হবে, এবং টোটাল লটারি সংখ্যাটা যদি মিলিয়ে 7 এবং 5 আসে, মানে কারুর 23 বেরোলো, 23 মানে 5, কারুর বেরোলো 7, 7টা কিন্তু ভালো, 43 বেরোলো টোটাল, 43 মানে 4 × 3 = 7, 7, এই ধরনের যারা আছে তারা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কাটতে পারে। এবং সন্তানের সুখ, বৃষ রাশির ক্ষেত্রে যারা জাতক জাতিকা আছেন তাদের ছেলে মেয়েদের কিন্তু উন্নতির যোগ খুব প্রবল। আমার অনুষ্ঠানে যারা দেখছেন বৃষ রাশির যারা জাতক জাতিক আছেন তাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, পড়াশোনা করছে, উচ্চশিক্ষার জন্য তারা কিন্তু সর্বক্ষেত্রে মানে এগিয়ে যেতে পারবে। এবং চাকুরি পেয়ে যাবে, যারা বৃষ রাশি তারা চাকরি পাচ্ছেন না, পেয়ে যাবে চাকুরি কিন্তু। 2022 সালের নভেম্বর মাসটা তাদের পক্ষে খুব শুভ বৃষ রাশির ক্ষেত্রে, কিন্তু একটা মানসিক অস্থিরতা হঠাৎ দুর্ঘটনা হতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখার জন্য বলবো। এরপর আসছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো যে ভালো মন্দ মিশিয়ে আছে, নভেম্বর মাসটা দেখবেন একটু চিন্তা ভাবনা করে, ভাবিয়া করিও করিও ভাবিও না, যা করবেন ভেবে চিন্তা করবেন, হঠাৎ করে কোনো ইনভেস্ট করবেন না, হঠাৎ করে বাড়ি ঘর দোর ফ্ল্যাট কেনার জন্য বুকিং করবেন না, একটু চিন্তা ভাবনা করে করলে ভালো হয়। আমার মনে হয় যারা মিথুন রাশির ক্ষেত্রে তারা এই মাসে যদি বাড়ি ঘর দোর করতে পারে, মানে জায়গা কেনা আছে বাড়ি শুরু করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো কার্তিক মাসটা কিন্তু বাড়ি করার বিশেষ একটা মক্ষম, সবচেয়ে ভালো মাস যদি হয় বাড়ি করতে, বাড়ি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সবচেয়ে ভালো বলবো যে এই কার্তিক মাসটা কিন্তু খুব ভালো আছে। কার্তিক মাসে বাড়ি ঘর দোর করলে কিন্তু ভীষণ ভালো হবে, কার্তিক মাসের 1 তারিখ থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত এই ডেটটা যদি আমরা বাড়ি ঘর করতে পারেন। তো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ফ্ল্যাট
বাড়ি কিনতে যাবেন না, জায়গা করা থাকলে, জায়গা কেনা থাকলে আপনারা বাড়ি শুরু করতে পারেন। সেই দিকে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ভালো আছে। ছাত্রদের যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ উন্নতির যোগ আছে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বন্ধু বান্ধব থেকে একটা ডিস্টার্ব হতে পারে, সেদিকে গার্জেনদের উদ্দেশ্য বলবো একটু খেয়াল রাখবেন। বন্ধু থেকে মানে একটি ছাত্র ভালো পড়াশোনা করছে তার প্রতি জেলাস করবে অন্য একটা বন্ধু, এই নিয়ে একটা সাময়িক বিবাদ বিরোধ। এবং মিথুন রাশির ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী আছেন, একটু বড় ছাত্র কলেজে যারা পড়ছে তাদের ক্ষেত্রে থানা পুলিশ হতে পারে নভেম্বর মাসটা, সেদিকে একটু খেয়াল কিন্তু রাখতে হবে। এরপর আসবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে, অর্থনৈতিক যেটা চলছিল ডামাডোল সেটা কিন্তু নভেম্বর মাসে হবে, হঠাৎ করে কিন্তু প্রাপ্তি যোগ আছে। কর্কট রাশির ক্ষেত্রে কিছু লটারি কাটতে পারেন, ফাটকা বিজনেস যারা করছেন তাদের কিন্তু বিশেষ উন্নতি হবে, শেয়ার বাজারে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে, যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ উন্নতি হবে। সবচেয়ে যেটা কর্কট রাশির ক্ষেত্রে একটু খারাপ আছে, সর্দি শ্লেষ্মা শরীর স্বাস্থ্য জ্বর সর্দি এগুলো কিন্তু ভুগবে। আর মিথুন কর্কট রাশির যারা জাতক জাতিকা তাদের পিতা মাতার শরীর নিয়ে একটু চিন্তা ভাবনা দেখা দিতে পারে, সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন। এবং টাকা পয়সা যেখানে যে দেবেন চিন্তা ভাবনা করে দেবেন, একটু ভালো করে যদি বুঝে শুনে চলতে পারেন তাহলে কর্কট রাশির ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো আছে। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে নভেম্বর মাসটা। সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে নভেম্বর মাসটা, প্রথম দিকে অর্থাৎ 15 তারিখ পর্যন্ত খুব ভালো আছে, 15 তারিখের পর সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব হবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। মানে যা যে ভালো কাজগুলো যদি করার থাকে তাহলে প্রথম দিকে করে নেন, 15-20-এর মধ্যে করে নেন, তারপরে শেষের দিকে কিন্তু ওটা ভালো হবে না, আর্থিক একটা অনটন শেষের দিকে দেখা দিতে পারে। কিন্তু প্রথম দিকে যা টাকা পয়সা ইনকাম বা ফাটকা বিজনেস বা যেগুলো হবে তাতে কোনো প্রবলেম হবে না, এবং হঠাৎ করে কোনো জিনিস যদি সুযোগ আসে সেগুলো কিন্তু নিয়ে নেবেন। নতুন বিজনেস নভেম্বর মাসে সিংহ রাশির ক্ষেত্রে নতুন বিজনেস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং একটু মানসিক অস্থিরতা দেখা দেবে। হঠাৎ করে যেটা নেগেটিভ পাওয়া যাচ্ছে, হঠাৎ করে দুর্ঘটনা, তো যারা সিংহ রাশির জাতক জাতিকা নভেম্বর মাসটা বাইক সাইকেল একটু সাবধানে চালাবেন। সিংহ রাশির ক্ষেত্রে নভেম্বর মাসটা আমি বলবো একটু দূরভ্রমণ থেকে এড়িয়ে চলুন, কোথাও বেড়াতে বেড়াতে যাওয়ার থাকলে সাবধানে যাবেন, টিকিট কাটা হলে কিছু করার নেই। আর যদি যাওয়ার প্রোগ্রাম হয় নভেম্বর মাসে যাবেন না, ডিসেম্বরে যান নাহলে পরের মাসে যান, যাদের সিংহ রাশির ক্ষেত্রে ভালো মন্দ মিলিয়ে কিন্তু আছে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো আছে, বিশেষ করে যাদের কন্যা রাশি যারা মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসটা খুব ভালো যাবে, তুলনামূলকভাবে একটা ছেলের কন্যা রাশি একই বাড়িতে আর একটা মেয়ের কন্যা রাশি, মানে স্বামী স্ত্রীর মধ্যে স্বামীরও কন্যা রাশি আর স্ত্রীরও কন্যা রাশি, দেখবেন স্ত্রীর সময়টা খুব ভালো যাচ্ছে, স্বামীর একটু 19-20 হতে পারে। ছেলেদের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে নভেম্বর মাসটা ভালো না, কন্যা রাশির ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভালো হয় হবে সর্বক্ষেত্রে। যেসব মেয়েরা চাকরির জন্য চেষ্টা করছেন কন্যা রাশির জাতিকা তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন, যেসব মেয়েরা বিদেশ যাত্রার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন হবে না, নভেম্বর মাসে কিন্তু সেই জায়গাগুলো ক্লিক করবে। হঠাৎ করে চাকরি যারা করছেন হঠাৎ করে প্রমোশনের একটা সুযোগ চলে আসবে, যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে, জাতিকার ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রেও হবে, তাদের ক্ষেত্রে হবে। কিন্তু জাতকের ক্ষেত্রে নভেম্বর মাসটা মোটামুটি কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা ভালো নেই। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যখন নতম একটা দিন আসছে নভেম্বর মাসটা তুলা রাশির ভালো যাবে না, হঠাৎ দুর্ঘটনা হঠাৎ অর্থ বেরিয়ে যাওয়া, ছেলে মেয়েদের কিছু কারণে বাবা মার একটা মান সম্মান হানি হতে পারে, ছেলে মেয়েরা টাকা পয়সা চুরি করে নেবে বাবার। নভেম্বর মাসে যাদের তুলা রাশি সেই সব জাতক জাতিকা পিতামাতার উদ্দেশ্যে বলবো টাকা পয়সা এবং ছেলে পুলেদের একটু নজর দৃষ্টি রাখবেন ভালো করে, তারপরে সম্পর্ক দূষণ হবে, মান সম্মান হানি হবে, সম্পত্তিগত একটা ঝামেলা আসতে পারে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কেতুর অবস্থান, কেতু একটা নপুংস হিজড়ে গ্রহ, যারা সন্তান সম্ভব আছে একটু সাবধানে থাকবেন, সন্তান নষ্ট হয়ে যেতে পারে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাসটা করে ভালো যাবে না, অনেক দিক থেকে ডিস্টার্ব আছে, যারা পড়াশোনা করছে তাদেরও কিন্তু যে 90 পাওয়ার কথা সে কিন্তু 60-65-এর মধ্যে থেমে থাকবে, কোনো ইন্টারভিউ থাকলে খুব সাবধানে যাবেন, হলুদ এবং সাদা ড্রেস পরে যাবেন। যারা তুলা রাশি যারা কোনো ইন্টারভিউ যাবেন শুভ কাজে যাবেন, হলুদ এবং সাদা ড্রেস পরে যাবেন, খুব ভালো থাকবেন নভেম্বর মাসটা যদি এই ধরনের কাজগুলো করতে পারেন। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো মন্দ মিলিয়ে আছে, মানসিক একটা অস্থিরতা দেখা দেবে, কিছু বাধা বিপত্তি আসবে প্রথম দিকে শেষের দিকে কিন্তু ভালো হয়ে যাবে,
অর্থনৈতিক যে গোলমালগুলো চলছে, 15 তারিখের পর ভালো হবে, নভেম্বর মাসের 15 তারিখের পর 2022-এর যাদের বৃশ্চিক রাশি তাদের কিন্তু ভালো হবে, অর্থনৈতিক একটা ডিস্টার্ব কিন্তু দেখা দেবে নভেম্বর মাসে। যারা বৃষ্টি হলে তারা কাউকে টাকা পয়সা ধার দেবেন না, জীবনে আর পাবেন না, এবং টাকা পয়সা ধার দিলে টাকা আপনার বেরিয়ে যাবে মাসের পর মাস। এই এই মাসটা একটু কিন্তু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন যারা বৃশ্চিক রাশি নভেম্বর মাসটা। যারা বিদেশে আছেন, বিদেশের জায়গা একটু ঝামেলা হতে পারে, একটু খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। যারা বিদেশে আছে, বাবা মারা এখানে আছেন, তাদেরকে একটু ফোনে বলে দেবেন, বাবা একটু সাবধানে থাক। চাকরি বাকরির ক্ষেত্রে একটু শত্রু লেগে যেতে পারে, চাকরির ডিমোশন হতে পারে। যারা থিসিস করছেন, যারা অর্থাৎ থিসিস লিখছেন, যারা ডক্টরেট অর্থাৎ যারা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে একটু গাইডের প্রবলেম হতে পারে নভেম্বর মাসে, দেখবেন এরকম হবে যাদের বৃশ্চিক রাশি। এরপর ধনুরাশির ক্ষেত্রে বলবো, রবি বুধ শুক্র এই মুহূর্তে বসে আছে যখন আমি প্রোগ্রামটা করছি, তো এই মুহূর্তে বসে আছে রবি শুক্র। এখানে একটা দারিদ্রযোগ সৃষ্টি করবে, অর্থ অকারণে বেরিয়ে যাবে, অর্থ আসার জায়গাটা বন্ধ হয়ে যাবে, এবং সর্বক্ষেত্রে একটু বাধা দেখা দিতে পারে, মানসিক একটা অস্থিরতা দেখা দেবে, পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, হসপিটাল ঘর হসপিটাল করতে হবে পিতামাতার জন্য। স্ত্রীর কিছু গাইনির সমস্যা হতে পারে, ধনুরাশির ক্ষেত্রে কিছুটা কিন্তু খারাপ আছে নভেম্বর মাসটা, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে যারা আছে জাতক জাতিকার, তাকে একটা অজানা রোগ তাকে ধরে ফেলবে, ডাক্তারও কিছু করতে পারবে না, কিছুই হবে না, একটা অজানা রোগ হবে, তারপর রিকভারি হয়ে যাবে। এই ধরনের সতর্কতা, সর্দি স্রেসটা ঠান্ডা থেকে একটু সাবধানে থাকবেন। এখন সিজন চেঞ্জ হচ্ছে, ধনুরাশির ক্ষেত্রে খুব ডিস্টার্ব আছে, শরীর স্বাস্থ্যর দিকে নজর দেবেন। রাত্রেবেলা যে শুবেন গায়ে একটা চাপা দেবেন অবশ্যই, নাহলে ধনুরাশির ক্ষেত্রে অজানা রোগ হতে পারে। তার ব্যাখ্যা হচ্ছে কোনো শুক্র রবি বুধ এক ঘরে একটা আছে, যার ফলে একটু গোলমাল হতে পারে নভেম্বর মাসটা। তারপর আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনি সাড়াসাতি চলছে, তবু বলবো যারা লোহা বিজনেস করছেন, যারা কাঁচা লোহার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আছে, বাকি দিকগুলো কিন্তু খারাপ আছে। কিন্তু যারা খাদ্যদ্রব্য হোটেল বিজনেস ট্রাভেল বিজনেস যারা আছেন, ট্রাভেল বিজনেসের ভালো হবে মকর রাশির ক্ষেত্রে, কিন্তু অন্য অন্য বিজনেসের ক্ষেত্রে ডিস্টার্ব, আর লোহার বিজনেস ভালো হবে। এবং হঠাৎ দুর্ঘটনায় জড়িয়ে যেতে পারেন, হঠাৎ কিছু মামলা মকদ্দমা আসতে পারে সম্পত্তিগত নিয়ে, সেই দিকে কিন্তু সম্পত্তি কেনা বেচা করতে গিয়ে সাবধান সতর্কতা, ভালো করে সার্চিং করে বিবেক বিচার বিশ্লেষণ করে কিন্তু করবেন, ভাবিয়া করিও করিও ভাবিও না যাদের মকর রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, ওই সাড়াসাতির একটা ফেস চলছে, মানসিক একটা অস্থিরতা দেখা দেবে, বাধা বিপত্তি বিনরকম দেখা দেবে কুম্ভ রাশির ক্ষেত্রে। শেষের দিকে আবার কিছুটা কুম্ভ রাশির ভালো হবে, অর্থ অকারণে চলে যাচ্ছিল সেটা আবার আসবে, হঠাৎ করে জিনিস হারিয়ে যেতে পারে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন যাদের কুম্ভ রাশি। বাড়িতে দেখবেন নভেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকে যারা আছেন, দেখবেন হঠাৎ ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যাবে, সেদিকে কোথাও গেলে বা বাইরে গেলে একটু বন্ধ টন্ধ করে যাবেন, সুইচ টুইচ বন্ধ করে যাবেন, নাহলে সব ইলেকট্রনিক দ্রব্য খারাপ হবে, এবং তার সাথে শর্টকাটের হয়ে ছোটোখাটো আগুনও লেগে যেতে পারে যাদের কুম্ভ রাশি। 2022-এর নভেম্বর মাসের কথা বলছি, একটু সতর্ক সতর্কতার মধ্যে থাকবেন। যাদের মীন রাশি, মীন রাশির বৃহস্পতির অবস্থান এই মুহূর্তে যথেষ্ট ভালো আছে, অর্থনৈতিক যেগুলো গোলমাল ছিল সেগুলো ঠিক হবে, সন্তানের পড়াশোনার সুখটা পাবে বাবা মা, সন্তান বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে, সেই জায়গায় ভালো হবে, নতুন কিছু ইনভেস্ট করতে পারেন, নতুন কিছু জিনিস কিনতে পারেন, ফ্ল্যাট বাড়ি জমি কিনলে ইনভেস্ট করতে পারেন। শেয়ার বাজারে যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি আছে, যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে। শুধু সন্তান সন্ততি পড়াশোনাটা ভালো হবে, একটু শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর দিতে হবে, বাকি এমনি টোটাল মীন রাশির ক্ষেত্রে ভালো আছে। আমি জিস্ট বললাম, আবার ডিসেম্বর মাস সম্বন্ধে বলবো, তার মধ্যেই বলবো নভেম্বর মাসে 9ই শ্রাবণ 26শে নভেম্বর সরি 9ই অগ্রহায়ণ 9ই অগ্রহায়ণ 26শে নভেম্বর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ওই দিন যদি একটা মানে মিথ্যকতা যদি কম বলেন সারা জীবন ভালো থাকবেন, এর একটা ব্যাখ্যা আছে। কি বললাম? 9ই অগ্রহায়ণ 26শে নভেম্বর ওই দিনটা মনে রাখুন, ওই দিনটা যদি আপনারা খুব প্রয়োজন ছাড়া চেষ্টা করবেন কোনো মিথ্য কথা ওই দিন বলবেন না, ওইটা যদি ওই দিন যদি মিথ্য কথা বলাটা আপনারা সবাই আমরা কম বেশি মিথ্য কথা বলি কিন্তু, ঠিক আছে, কম বেশি বলেই থাকি সবাই, ওই দিনটা যদি যে কেউ প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, রাশি লগ্ন নির্বিশেষে সবার ক্ষেত্রে বলবো, যদি মিথ্য কথা আপনারা ওই দিন না বলতে পারেন, কোনো মিথ্য কথা বলবেন না,
ঠিক আছে চেষ্টা করবেন ওই দিনটা একটু, কারণ ওই দিন কল্কি অবতার, যে আমাদের কলিযুগের যে সূচনা হয়েছিল এবং কল্কি অবতার ওই দিনের আবির্ভাব দিবস, তারপরে সত্যতেতা দাপর কলি, ওই কালটা কিন্তু ভীষণ ভালো গেছে। কলিকালটাই আমাদের কিন্তু অঘটন ঘটন চলছে, ওই কল্কি অবতার যে আমাদের যে আবির্ভাব হচ্ছে, ওই দিনে যদি আমরা মিথ্য কথা না বলি তাহলে কিন্তু ভীষণ ভালোভাবে আমাদের শরীর মনের তেজ শক্তি বাড়বে, সারা জীবন আমরা ভালো থাকব। কবে বললাম? নয়ই অগ্রায়ণ 26 নভেম্বর, এই দিনটা কিন্তু কল্কিদেবের আবির্ভাব দিবস, এই দিনটা মিথ্য কথা কম বলুন। আর 27 নম্বর বৃহস্পতি বক্রত্যাগ করছে, যার ফলে কিন্তু 27 নম্বর থেকে মীন রাশির ক্ষেত্রে ধনু রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে। ধনু রাশির কথা বললাম একটু গোলমাল, তারপরে কিন্তু ভীষণভাবে আমরা ফল পেতে পারি, যে বৃহস্পতির যে ঘরগুলো আছে অর্থাৎ ধনু এবং মীন, তার সাথে বৃহস্পতির সত্যি যাদের সম্পর্ক আছে মানে মেষ রাশির সঙ্গে সেই জায়গাটা আছে, এবং সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো যাবে 27 নভেম্বরের পর। আর 26 নভেম্বর আপনারা একটা ডেট মনে রাখুন, লিখে রাখুন, নয় অগ্রায়ণ 26 নভেম্বর, চেষ্টা করুন জীবনের সেরা জিনিসটা পেতে, মিথ্য কথা বলবেন না ওই দিন। আরও নতুন নতুন তথ্য দেবো, আপনি আসবো আমি আবার ডিসেম্বরের মাস নিয়ে। এবং 2023-এর চুলচেরা বিশ্লেষণ চলছে, মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন, প্রত্যেকের উদ্দেশ্য কি করণীয় কি টোটকা এবং কি হবে কি করলে ভালো হবে, কেমন যাবে 2023 মেষ রাশির, মেষ টু মীন আমি বলতে থাকছি, এখন থেকে প্রস্তুতি চলছে। ঠিক জানুয়ারি 2023-এর জানুয়ারি থেকে আমার প্রোগ্রাম দেখবেন, আপনাদের কাছে নিশ্চয়ই নোটিফিকেশন চলে যাবে, দেখবেন চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের জীবনের ভূত ভবিষ্যৎ বর্তমানকে একদম তুলে ধরবো আপনাদের সামনে। খুব ভালো থাকুন, নমস্কার। এই মুহূর্তে রয়েছে আমার সাথে নীলাঞ্জনা। নীলাঞ্জনা, তুমি তো এখানে অনেক বছর ধরে আসছো, একদম ছোট্টবেলা থেকে। হ্যাঁ, আমি প্রায় ছোটোবেলা থেকেই আসছি, অনেক দিন ধরেই আসছি। আমার যে কোনো সমস্যা, যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি শাস্ত্রীজির কাছে আসি। আজকে এসেছিলাম প্রথমত পুজো দিতে, আর পুজোটাই প্রথম লক্ষ্য ছিল, যে পুজোটা দেব আর মায়ের কাছে কিছু চাইব, সেইটাই। তুমি এখন কি করছো? এখন আমি চাকরি করছি। এখন আমি চাকরি করছি, আমি নার্স, আমি চাকরি করছি। এই যে নার্সের কাজ করছো, মানে প্রচুর মানুষের সেবার কাজে তুমি রয়েছো, নিজেকে সেবা ধর্মে ব্রতী করেছো, শাস্ত্রীজি কি তোমাকে আগের থেকে পূর্বাভাস দিয়েছিলেন যে তুমি এই স্ট্রিমটাই বেছে নাও? হ্যাঁ, শাস্ত্রীজি বলেছিলেন যে এইটাই এই স্ট্রিমটা নিলে আমার ভালো হবে, তো সেই জন্য আমি শাস্ত্রীজির কথা মতোই আমি এই স্ট্রিমটা নিয়েছি, আর সেই অনুযায়ী আমার ভালো হচ্ছে। আসলে আমরা অনেক সময় ভেবে পাই না কোন বিষয়ে পড়াশোনা করব, পড়াশোনা শেষ হলো তারপরে আমি কোন বিষয়ে চাকরি পাব, অনেকটা সময় আমরা নষ্ট করে ফেলি। কিন্তু নীলাঞ্জনা একদম ছোট্টবেলা থেকে বাবা মায়ের হাত ধরে পৌঁছে গিয়েছিল শাস্ত্রীজির কাছে, আর ঠিক তার রেজাল্ট আজকের দিনেও পাচ্ছে। একদম যে স্ট্রিম নিয়ে পড়াশোনা এবং যে স্ট্রিমে চাকরি একদম অবধারিত পাবেই, সেইভাবেই কিন্তু সেই পথ, যে পথ শাস্ত্রীজি ওনাকে দেখিয়ে দিয়েছিল সেই পথ ধরেই কিন্তু হেঁটে চলা। আগামী দিনে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, মানুষের জীবনে তো সমস্যা আসতেই পারে, তো সেক্ষেত্রেও শাস্ত্রীজিই ভরসা, তাই তো? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে বা কিছু হলে আমরা সরাসরি শাস্ত্রীজির কাছেই আসি, অন্য কোনো মানে অন্য কোনো অপশান আমাদের কাছে থাকে না। কী সুন্দর কথাটা, শেষের কথাটা, যে অন্য কোনো অপশান নেই আমাদের কাছে, সমস্যা যাই আসুক না কেন সমাধানের রাস্তা শ্রী তপন শাস্ত্রী মহাশয়।